নমস্কার। আজকে এলাম আমি কেতুকে নিয়ে একটু আলোচনা করতে। কেতু আমাদের ছকের, এগুলো আপনারা নিজেরাই মানে ছক দেখে কিছুটা বুঝতে পারবেন। আমি সবসময় বলছি, যেগুলো আমি বলছি এগুলো কিন্তু কখনোই মানে সূক্ষ্ম বিচার না, এগুলো ওপর ওপর বিচার, কিন্তু কিছু কিছু তো মিলবেই। ছকে আপনাদের কেতু কোথায় কোথায় বসে আছে সেটা হচ্ছে যে হাউসে বসে আছে, মানে আমাদের তো 12টা ঘর থাকে, লগ্ন দ্বিতীয় তৃতীয় করে 12টা হাউস থাকে। তো আমাদের জীবনে 12টা মানে 12টা জিনিস তো না, আমাদের জীবনে প্রচুর রকম রয়েছে। তো একটা ঘর থেকে আমরা অনেক কিছুই দেখি। তো লগ্ন থেকে যেটা দেখি সেটা হচ্ছে নিজেকে বেশি, নিজে। আর কেতু যার যেখানে বসে আছে বুঝতে হবে সেখানে গত জন্মে সে সেখানের কোনো কাজ মানে আনফিনিশড ছেড়ে এসছে, যেটা তাকে এই জন্মে পুরো করতে হবে। এবং পুরো করার জন্য কিন্তু বেশ কিছুটা তাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু তবুও তাকে পুরো করতেই হবে, কারণ সেটা পুরো না করলে কিন্তু সে আগে এগোতে পারবে না। এটাই হচ্ছে মানে কেতুর বৈশিষ্ট্য ছকে। তো কেতু যদি কারোর লগ্নে থাকে তাহলে বুঝতে হবে যে সে গত জন্মে নিজের উপরে কোনো মানে বেশ বিশেষ যত্ন নিত এবং সেইখানে কোনো একটা কাজ তার বাকি রয়ে গেছে এবং সেটা মানে করতে করতে তার জীবনটা শেষ হয়েছে। তো এই জন্মে এসে কিন্তু সে সেই কাজটাকে পুরো করতে চাইবে, তার ফলে তার নিজের দিকে বেশি ধ্যান থাকবে। আমরা বলি না যে সে নিজেকে ছাড়া কিছু বোঝে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, অন্য ক্ষেত্রে যে হয় না তা বলছি না, কিন্তু লগ্নে কিন্তু থাকলে এটা হওয়াটা খুব স্বাভাবিক। সে নিজের উপরে বেশি কাজ করার চেষ্টা করে, নিজেকে বেশি ধ্যান দেবে, কারণ এই কাজটা তার আগের জন্মে বাকি ছিল। সেকেন্ড হাউসে যদি কারোর ক্ষেত্রে থাকে, সেকেন্ড হাউস থেকে আমরা দেখি টাকা পয়সা আত্মীয় স্বজন এগুলো দেখি, তার মানে আগের জন্মে এই ব্যাপারে কোনো কিছু বাকি রয়ে গেছে। তো এই এই জন্মে এসেও দেখা যাবে যে, এবং এখান থেকে দ্বিতীয় থেকে পরিবারের লোকজন আত্মীয়স্বজন দেখা হয়, তো সে দেখা যাবে সে পরিবারের লোকজনের জন্য কিছু করার জন্য, মানে হয়তো তার সেটা করতে ভালো লাগুক বা না লাগুক কিন্তু তবুও সে সেখান থেকে কিন্তু সরতে পারবে না, সে সেটাই করার দিকে নজর দেবে। তার নিজের কোনো কিছু কাজ হয়তো করা বাকি কিন্তু তবুও আগে এটাকে করবে, তবেই তার নিজের কাজটা সে করতে পারবে। আর টাকা পয়সার দিকেও, টাকা পয়সার দিকে তার প্রচণ্ডভাবে নজর থাকবে, কী করে সে টাকা পয়সা আর একটু মানে বেশি করে জমাতে পারবে, বেশি করে মানে ব্যাংকের জমা হবে এটা দেখতে পাবে, এই ব্যাপারে কিন্তু তার প্রচণ্ড নজর থাকবে। এবং এই কাজগুলো থেকে সে যত ভাবুক যে না এগুলো করে আমার মানে মানসিক একটা প্রবলেম হচ্ছে, সে কিন্তু সরতে পারবে না, এটা করে তবেই সে এগোতে পারবে, কারণ এগুলো হচ্ছে অর্ধসমাপ্ত কাজ আমাদের থেকে যায়। কেতু যেখানে বসে সেই ঘরটার অর্ধসমাপ্ত কাজ রয়ে গেছে। এবারে হচ্ছে কেতু যদি থার্ড হাউসে থাকে, থার্ড হাউসে থাকলে আমরা কী কী দেখি, থার্ড হাউস থেকে আমরা ছোটো ভাই বোন দেখি, প্রতিবেশী দেখি, ছোটো ছোটো শর্ট ট্যুর দেখি, মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো দেখি। তো এই ব্যাপারে তার কিছু কাজ নিশ্চয়ই বাকি ছিল, এই জন্মে তাকে সেটা শেষ করতে হবে। তার ছোটো ভাই বোন থাকলে দেখা যাবে তার ব্যাপারে সে খুব বেশি মানে মাথা গলাতে বাধ্য হবে, ইচ্ছা থাক বা না থাক সে মাথা গলাতে বাধ্য হবে, কারণ ছাড়তে পারবে না কিছুতেই। কেউ যে প্রেশারাইজ করছে তা নয়, তার মন থেকেই সে ছাড়তে পারবে না, হয়তো মনে মনে বিরক্ত হচ্ছে সে এর জন্য আমার এতটা সময় চলে যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। এরকম দেখবেন মাঝে মাঝে হয় যে কোনো জিনিসটা আমার ভালো লাগছে না কিন্তু আমি যেন ছেড়েও দিতে পারছি না, সে বলে না না পারি গিলতে না পারি উড়াতে, সেরকম একটা ব্যাপার থাকে। যে ঘরে কেতু থাকে সেটাকে তোমার যতই খারাপ লাগুক না কেন তুমি সেটা ছেড়ে আসতে পারবে না। এরপরে তার হতে পারে প্রতিবেশীর সাথে কিছু হতে পারে, সমাজের কিছু পেটি মানে ইস্যু, ছোটো ছোটো ছোটোখাটো ইস্যুতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। আর একটা হচ্ছে ফোর্থ হাউসে যদি কেতু থাকে, ফোর্থ থেকে আমরা দেখি মা, ফোর্থ থেকে আমরা দেখি সংসার, ফোর্থ থেকে আমরা দেখি বাড়ি গাড়ি, এইসব ব্যাপারগুলো তার অর্ধসমাপ্ত রয়েছে। মায়ের জন্য তাকে মানে ভীষণভাবে লেগে থাকতে হবে, মানে মায়ের কোনো কাজে, মায়ের সাথে কোনো কাজে, যতই সে মনে করুক না কেন এটা বাদ দিয়ে সে অন্য কিছু করবে, করতে পারবে না। তো মা গাড়ি বাড়ি মানে এগুলোতে তার মা হতে পারে বা দিদাও হতে পারে, সম্পূর্ণ না করে যেতে পারবে না। ঘর এটা হতে পারে ঘরের ব্যাপারে, ঘর বানিয়েও হয়তো থাকতে পারবে না, এরকম হতে পারে। পঞ্চমে কেতু, পঞ্চম থেকে আমরা দেখি সন্তান, পঞ্চম থেকে দেখি আমরা ক্রিয়েটিভিটি, এগুলো
সন্তানের ব্যাপারে দেখবেন যাদের পঞ্চমে কেতু থাকে তাদের সন্তানের ব্যাপারে কিছু অধুরা কাজ ছিল, তার ফলে এই জন্মে সেই মা বা সেই যার থাকছে আর কি, সে কিন্তু প্রচণ্ডভাবে সেই সন্তানের ব্যাপারে সে লেগে থাকবে, কিছুতেই তাকে ছাড়বে না, যতক্ষণ না তার সেই কাজটা পুরো হচ্ছে সে কিছুতেই কিন্তু ছাড়বে না তাকে, সে কাজটা করেই ছাড়বে, এটা হয়। এছাড়াও তার বুদ্ধিবৃত্তির ব্যাপারে থাকতে পারে, আমি কিছু কিছু পয়েন্ট লিখে রেখেছি, মানে বাচ্চার জন্য কিন্তু আপনি ওভার প্রোটেক্টিভ হয়ে যাবেন, কারণ একটা ভয় কাজ করবে, ওই যে আগের জন্য পুরো হয়নি সেই এই জন্মে আপনি জানতে পারছেন না, কিন্তু একটা ভয় থাকবে যদি আমি করতে না পারি, যদি আমি করতে না পারি, এরকম একটা ভয় থাকে। এছাড়া অকাল্ট সায়েন্স বা জ্যোতিষ হওয়ার একটা চান্স থাকে পঞ্চমী কেতু থাকলে, পার্সোনালিটি ভালো থাকবে। আর ষষ্ঠী কেতু যদি যাদের থাকে, ষষ্ঠী কেতু মানে হচ্ছে ষষ্ঠ থেকে আমরা দেখি প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে আমরা দেখি অসুখ বিসুখ, ষষ্ঠ থেকে আমরা দেখি চাকরি বাকরি, এই ব্যাপারে কোনো কিছু নিশ্চয়ই আপনার এ ছিল। এছাড়া ষষ্ঠ থেকে যেহেতু শরীরের অসুখ বিসুখ, তার ফলে আপনার মানে যাতে আপনার শরীরের অসুস্থতা না আসে ফিটনেসের জন্য আপনি ভীষণভাবে ব্যস্ত থাকবেন, বেশি নজর থাকবে। তবে কেতু যদি খারাপ পজিশানে থাকে তাহলে কিন্তু সেই শরীরেই আবার রোগভোগের আশঙ্কাটা বেশি থাকবে, হাসপাতালে যাবার একটা ভয় থাকবে, এগুলো থাকবে যাদের ষষ্ঠী কেতু আছে। সপ্তমে কেতু, সপ্তম থেকে আমরা কী দেখি, সপ্তম থেকে আমরা দেখি বিজনেস, সপ্তম থেকে দেখি আপনার পার্টনার, সপ্তম থেকে দেখি আমরা স্পাউস, এই ব্যাপারে থাকবে যে আপনি এইখানে অর্ধেক অর্ধসমাপ্ত কাজ আপনি ছেড়ে এসেছেন, তো এই জন্মে কিন্তু সেই কাজটা করবার জন্য আপনি একদম উঠে পড়ে লাগবেন, যাতে মানে কাজটা পুরো হয়, তার জন্য সবসময় আপনার সেই দিকে নজর থাকবে। জীবনসাথীকে নিয়ে কোনো বাকি কাজ রয়েছে, যতই লড়াই হোক যতই কিছু হোক না কেন এখানে ছাড়াছাড়ি কিন্তু সম্ভব হবে না, কারণ কোনো কাজ বাকি ছিল এই জীবনে সেটা পুরো করতেই হবে, ছাড়াছাড়ি হয়ে গেলে তো সেটা পুরো হবে না। আচ্ছা, যাদের অষ্টমে কেতু রয়েছে তারা দেখবেন অষ্টম থেকে আমরা দেখি হচ্ছে রিসার্চের কাজ, অষ্টম থেকে আমরা দেখি শ্বশুর বাড়ি, অষ্টম থেকে দেখি আমরা অকাল্ট সায়েন্স, এরকম কিছু দেখি। শ্বশুরবাড়ি কোনো হয়তো দায়িত্ব ছিল যেটা আপনার পুরো হয়নি, সুতরাং আপনি সেখানে কিন্তু জীবন মরণ করেও সেই কাজটা করার চেষ্টা করবেন, এই জন্মে দেখা যাবে সেটা। আর মৃত্যু ভয় একটা থাকে, যেখান থেকে মানে সে শ্বশুরবাড়ির থেকেই কিন্তু আপনার যে দায়িত্বটা আসবে সে দায়িত্বটা পালন না করে আপনি পারবেন না। এছাড়া কোনো রিসার্চের কাজে যদি আপনি যুক্ত থাকেন বা অকাল্ট সায়েন্সের কাজে যুক্ত থাকেন, সেখানেও কিন্তু আপনি খুব মন দিয়ে সেই কাজগুলো করবেন, সেখান থেকে চট করে হাফ ডান করে বেরিয়ে আসতে পারবেন না, আপনাকে পুরো করতেই হবে জীবনে। নবমে যদি কেতু থাকে, নবম থেকে আমরা দেখি পিতা, নবম থেকে আমরা দেখি ধর্ম, এই ব্যাপারে কোনো নিশ্চয়ই কাজ আপনার বাকি ছিল, যার জন্য এই জন্মে কিন্তু আপনি এই দুটোতে ভীষণভাবে রিলেটেড থাকবেন, পিতার সাথে যাতে কোনো দূরত্ব না হয়ে যায়, পিতার কাজটা যাতে আপনি মানে বাবার কাজটা যাতে আপনি ঠিকমতো করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মনের মধ্যে ভীষণভাবেই কাজ করতে থাকবে। এবং ধর্মের ব্যাপারেও কোনো কিছু কাজ বাকি আছে যেখানে আপনি নিজে থেকে ইনিশিয়েটিভ নেবেন। আর এবার হচ্ছে টেন্থে যদি থাকে, টেন্থ হচ্ছে কাজের ব্যাপার, কাজের কিছু আপনি সবসময় একটা চেষ্টা থাকে নতুন কিছু কাজ করবার, ভীষণ ছটপটানি থাকবে, মানে দেখা যাবে হয়তো মানে আপনার বাবা কোনো কাজ ছেড়ে গেছে, যে কাজটা করার জন্য আপনি পুরো করার জন্য আপনি কিন্তু এগিয়ে যাবেন, বা নিজেরও কাজের ব্যাপারে আপনি কিন্তু খুব মানে প্রাণ মন লাগিয়ে করবেন, নতুন নতুন কাজ করার চেষ্টা করবেন। আর ইলেভেন্থে যদি কেতু থাকে, ইলেভেন্থ থেকে দেখি আমরা সাকসেস, আয়ের ব্যাপারে কিন্তু আপনার একদম একটা ছটপটানি থাকবে, পাছে আয়টা না কমে যায়, পাছে আয়টা আমার একরকম থাক মানে আয়টা আমার কম না হয়ে যায়, এগুলো থাকবে। একটা ইনকামের জন্য একটা ভয় থাকবে, ফাইন্যান্সিয়াল মানে সিকিউরিটির আপনি একটা ভয়ে থাকবেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সবসময় সিকিউর হতে সবসময় চাইবেন, এই এই মানসিকতাগুলো যাদের মধ্যে থাকে বেশিরভাগই দেখবেন তাদের ইলেভেন্থে কেতু আছে, যদি নিজের আপনার থাকে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার মধ্যে এই মানসিকতা আছে। টুয়েলভে যদি কেতু থাকে, টুয়েলভ থেকে আমরা ভোগ দেখি মোক্ষ দেখি, এবার এই দুটোর মধ্যে যেটা মানে হবে, হয় আপনি খুব ভোগী হবেন অথবা আপনি মোক্ষ লাভের চেষ্টা করবেন, অর্থাৎ মোক্ষ লাভ বলতে কিন্তু সংসার ছেড়ে চলে যাওয়া না, স্পিরিচুয়ালিটির একটা ব্যাপার থাকবে, এগুলো হতে থাকবে, এগুলো আপনারা নিজেদের ছক দেখে একটু মেলাবেন, যদি মনে হয় যে হ্যাঁ কিছুটা মিলছে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি এগুলো আলোচনা করতে মানে ইন্টারেস্ট পাবো।